চলছে পবিত্র মাহের রমজান। বড়দের পাশাপাশি অনেক শিশুরাও রেখেছে রোজা। দীর্ঘ সময় খালি পেটে থাকার পর ইফতারির সময় অনেকেই অতিরিক্ত খাবার খেয়ে ফেলে। অতিরিক্ত খাবার একসঙ্গে খেলে কি হয় বা কি হতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লিভার বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ। ইফতারে লেবু জাতীয় ফল কম রাখা উচিত। ক্ষেত্র বিশেষে এই ফলগুলো খালি পেটে খেলে পাকস্থলীতে আলসার, গ্যাস্ট্রিসাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এই ফলগুলো খেতে চাইলেও এগুলো খাওয়ার আগে আপেল, খেজুর, কলা ইত্যাদি খাওয়া জরুরি। ইফতারের টেবিলে অনেককে পানি শরবতের পাশাপাশি কোমল পানীয় রাখতে দেখা যায়। অনেকেই আবার ফ্রিজে রাখা কোমল পানীয় বেছে নিতে পছন্দ করে, তবে এই অভ্যাস সরাসরি পাকস্থলীর ক্ষতি করে। হালিম, ঝাল ফ্রাই, কাচ্চি কিছু মানুষের দৈনিক ইফতারি খাবার, তবে এ সকল খাবার পেটে গিয়ে গ্যাস, বুকে জ্বালা করা, অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি সৃষ্টি করে, তাই অতিরিক্ত মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো। এছাড়াও টমেটো, শসা, ভাজা পোড়া, কোক, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি বয়ে আনতে পারে নানা শারীরিক সমস্যা। তাহলে প্রশ্ন আসতে পারে, খাবো কি? ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, হাতে তৈরি রুটি, দুধ, কলা, ডিম, পিনাট বাটার, তরমুজ, কলা, খেজুর, মধু ইত্যাদি খেতে পারবে স্বাচ্ছন্দ্যে, আর ভাত তো থাকছেই।